ফেন্সিডিল ও গাজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন র্যাব র্যাবদস এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সতেরোই ডিসেম্বর রবিবার বিকালে র্যাবদসের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা সদর থানা এলাকার একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে নব্বই বোতল ফেন্সিডিল ও তিন কেজি গাঁদাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আতিয়ার রহমান উনত্রিশ পিতামিত আব্দুর রহমান শাং শেরপুর থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সি ও গাজা সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী সহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব